ঋতু বৈচিত্র্যের ধারাবাহিকতায় দেশে এখন শীত। অঞ্চলভেদে বাতাসের ঠান্ডাও বৈচিত্র্য হয়। খাবার, সাজ পোশাক, শখ সহ গোটা জীবনযাত্রা পাল্টে যায়। পাল্টায় উৎসব, ফুল ও ফসলের মাঠের রং। শীতের বৈচিত্র্যময় জাবিত জীবন নিয়ে আনোয়ার হোসেন ক্যামেরায় দেখুন লাবণী গুহর কয়েকটি প্রতিবেদন। এই যে শস্যের বিস্তীর্ণ মাঠ হলুদ রং ধারণ করেছে, এটা কেবল শীত এলেই মেলে। শুধু সবুজ প্রকৃতিকে হলুদ রঙেই রাঙায় না, ফুলের গন্ধ পাল্টে দেয় মাঠের গন্ধ। মৌ বনু বলা যায় সরিষার হলুদ মাঠকে। মৌমাছিরা এই ফুল থেকে মধু সংগ্রহ করে চাক বাঁধে, যেই চাক থেকে মধু নেয় মানুষ। শীত মধু মাসও বটে, মৌ চাক ভেঙে মধু সংগ্রহ চলে দেশ জুড়ে। শীতে চাহিদা বাড়ে মধুর। সরিষার মধু সংগ্রহ করি, তারপর দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা চলে যাই। এখান থেকে আমরা বাসার জন্য কিনি, এটা খাঁটি মধু। মৌ চাষ করলে সরিষা ক্ষেতে প্রায় 25% পর্যন্ত ফলন বেড়ে যায়। শুধু মৌমাছির নয়, মানুষের মধুর সম্পর্ক গড়বার মাসও এই শীত। এই ঋতুর দুই মাস পৌষ মাঘে কি শহর কি গ্রাম সর্বত্রই বিয়ের ধুম পড়ে। বছরের অন্য পাঁচ ঋতুতে এতটা হেড়িক পড়ে না, আর বিয়ে মানেই মধুচন্দ্রিমার ক্ষণ। প্রকৃতি একটা নতুন রূপে সাজে, আমাদের শারীরিক যে উষ্ণতা বা আর্দ্রতার বিষয়টি তখন কমে যায়, আত্মীয় কুটুম সবাইকে আপনি জড়ো করতে পারেন। ফলে বিয়ের মতো একটি পারিবারিক, একটি সামাজিক উৎসবটি এই সময় অনেক বেশি আমরা দেখতে পাই। উৎসব পার্বণের মৌসুম হয়ে ওঠে শীত। স্বাভাবিকভাবেই ছোট বড় বাণিজ্যের জগতেও আসে বৈচিত্র্য এবং বিস্তৃতি। সেই জগতের মানুষেরা শুধু শীতকে মোকাবেলার প্রস্তুতিই নেয় না, শীতের মুনাফা গুনবারও নানা প্রস্তুতি নেয়। যাত্রা গান থেকে শুরু করে, বিয়ের সাজি থেকে শুরু করে, পিঠাপুলির উৎসব থেকে শুরু করে, এবং অনেকগুলো উৎসবের মধ্যে আছে, সংস্কৃতির একটা বাণিজ্য গড়ে উঠছে, এবং সেটা একটা দেশের অর্থনীতির জন্য সহায়ক, স্বাস্থ্যকর। বেলের শরবত বেচি, লেবুর শরবত বেচি, এরকম আর কি। আর শীতের দিনে আসলে পিঠা বিক্রি করি। শীতের শুরুতে ধান ওঠে কৃষকের ঘরে, ফসল উঠে যাওয়ায় মাঠ বিবর্ণ হলেও গ্রামীণ মানুষের জীবনে যোগ হয় সমৃদ্ধি। তবে ধানের ফাঁকা ক্ষেত হয়ে ওঠে শীতের ছুটি আর অবসরে গ্রামের তরুণদের খেলার ধূসর মাঠ। সবজি আর ফুলের সম্ভার প্রকৃতি ও মানুষকে সতেজ রাখার উৎস হয়ে ওঠে।